সুনামগঞ্জের ছাতকে তারা মিয়া হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর আট আসামির বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিউদ্দিন মুরাদ এর আদেন। দণ্ড পাওয়া পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকি চারজন পলাতক। 1999 সালে সেতু নির্মাণ নিয়ে গ্রামের দুপক্ষের সংঘর্ষ হয়, এতে 16 জন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা মিয়া। এদিকে গাইবান্ধায় গোবিন্দগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী মাইদুল ইসলাম মিঠুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ আদেশ দেন।